খাসিমারা কোচবিহার রাজ্য সড়কে চিলাপাতা বনাঞ্চলের বাগপুল এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের, আহত একজন। জানা যায় গাড়িটি চিলাপাতার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুড়িতে উল্টে যায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের, আহত হয়েছেন একজন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে হাসিমারা কোচবিহার রাজ্য সড়কের চিলাপাতা বনাঞ্চলের বাগপুল এলাকায়। হাসিমারা ফাঁড়ির পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন রূপক কুণ্ডু, অভিজিৎ দাস ও নারায়ণ দাস। আহত ও মৃতরা প্রত্যেকেরই আলিপুরদুয়ারের বাসিন্দা। আহত ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গিয়েছে রবিবার রাতে গাড়িটি চিলাপাতার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুড়িতে উল্টে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হাসিমারা থানা থেকে পুলিশ গেছে সকালবেলা গিয়ে বলছে যে আপনাদের বাড়ির লোককে হাসিমারায় আসতে হবে। তখন বাড়ির লোক জিজ্ঞাসা করলো কেন, তখন বলে আধার কার্ডটা নিয়ে আসুন, তারপর কথা হবে। পরে আসলো, এসে শুনলাম যে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে। ওরা কাল কখন বেড়ে যায়, কিছু কখন বেড়ে যায় না, চারটার দিকে বেরোচ্ছে। আশেপাশের লোকজন বলছে, ওদের বন্ধু বান্ধবরা ওরাও জানে যে চারটার দিকে হয়তো বেরোচ্ছে। সঠিক কেউ বলতে পারতেছে যে কখন বেড়েছে। এরা কি সব বন্ধু? হ্যাঁ, এরা বন্ধু হয়। আর যে যারা মারা গেছে তারা একে অপরের পরিচিত বন্ধু? হ্যাঁ, একে অপরের বন্ধু। থানার থেকে আসছে লোক, সে কী বললো? এসে বললো তোমার ভাই থানাতে আছে, একটু তোমাকে চাইতে বললো বাড়ির থেকে। তা এসে দেখে আমরা এই দুর্ঘটনা। নিজের ভাই? কী করতো ভাই? ভাই তো ব্যাংকে একটা সার্ভিস করতো। কালকে কখন বেড়েছে, মানে কি কোথায় যাচ্ছে কিছু বলে গেছিলো? না, কিচ্ছু বলি, এমনি মানে খেলা দেখে এমনি বোধহয় বাইরে হচ্ছে বন্ধু বান্ধবদের সাথে। আপনারা আজকে সকালে জানতে পারছেন? হ্যাঁ, আজকে সকালে জানতে পারছি।